जय राधे राधे। तो तंत्र मंत्र रिलेटिव माँ बोमानी शक्ति चैनल तरफ थे आज हमें अपन पास आसी उत्तम हालदार आज दुखाना विद्या नहीं एकशते ही दीची ये विद्या दूटी वशीकरण यहाँ खूब भलो काज पावे एवं खूब सहजे करते पारबे। तो आजकल जो वशीकरण विद्या दूटी माने आज हमें भिडियोते नहीं तुम्हें दीची से मान इसलामी छक इसलामी छक व्यवहारित एवं परीक्षित तुम्हारा काज करो काज कर ले भालो फल पा। तो प्रथम जो छकटा से छकटा जे करबे तार नामटा आगे हबे जाके करबे तार नामटा परे हबे आर जे नीचेर छकटा माने परे जे छकटा जाके करबे तार नामटा आगे हबे जे करबे तार नामटा परे हबे। तो एटा छेलेकेओ करा जाबे मेयेकेओ करा जाबे माने उभय उभयके करते पारबे। तबे एटा छकटा तैरी करबे जाफरान काली तैरी करबे गोलाप जल दिए। गोलाप जल जदि ना पाया जाए गंगा जल गुलो करते पारबे। तो ये गोलाप जल दिए लिखबे एवं जाके वशीकरण करबे सेटा तार परनेर वस्त्र लागबे से परनेर वस्त्र हले खूब भालो हबे। जदि तार परनेर वस्त्र ना पाओ ताले एटा काफनेर कपड़ दिए काज करलो काज हबे। काफनेर कपड़ दिए जखन काज करबे काज करार आगे अगरबत्ती दिए ओटाके भालो करे देखिए नेबे आर काफनेर कपड़ तो सेखाने ओखाने बोलबे जे आमी तोमार काफनेर कपड़ व्यवहार करछि अमुक जनके वशीकरणेर जन्य तो आमाके जानाते हबे तुमि आमार काजटा सम्पन्न करो आर आमार कोनो रकम अपराध हले क्षमा करो। कारण काफनेर कपड़ जखन पुराबे तोमार एकधारे लाभ हबे एकधारे क्षति हबे किंबा गुनाह हबे पुराले जार जन्ये आगरबाती देखिए क्षमा प्रार्थी हये काफनेर कपड़ दिये काज करबे आर ना हले तार परनेर वस्त्र निये एई छक दुटो आँकबे जेभावे जेभावे आछे सेइभावे सेइभावे आँकबे जेखाने नामेर उच्चारण आछे अमुक बिंदुते अमुक एइगुलो सेइभावे लिखबे एवं छेलेर नाम लिखबे छेलेर बाबार नाम तारपर छेलेर नाम दिए काज करबे माने बाबार नामटा लिखबे अमुकेर छेले अमुकेर साथे अमुकेर छेले अमुकेर माने मिलन होक किंबा वशीकरण होक वशीभूत होक एई उल्लेख करे काज करबे। जेखाने जेखाने नाम देवा आछे छेलेर बाबार नाम छेलेर नाम मेयेर जगह मेयेर मार नाम मेयेर नाम आर तृतीय छकटाय सेइभावे छेलेर जगह छेलेर बाबार नाम अमुकेर छेले अमुक मेयेर जगह अमुकेर मेये अमुक लिखे दिए तारपर तखन दुटो छकके लिखे मोमबातिर आगुने जालाबे এটা শনিবার অথবা মঙ্গলবার থেকে জ্বালাবে। এটা পরপর সাত দিন জ্বালাবে তাহলে তোমরা ফলাফল বুঝতে পারবে। তবে এটা যত জ্বালাবে তত কাজ পাবে। তো ছক দুটো দেখানোর আগে আমি বলে দিই আমার সাথে যিনারা কন্ট্যাক্ট করবেন বেলা নটার পর থেকে সন্ধ্যা ছটার আগে পর্যন্ত কন্ট্যাক্ট করবে। নটার আগে ফোন করলে আমি ফোন ধরতে পারবো না সন্ধ্যা ছটার পরে হলে আমি ফোন ধরতে পারবো না তাতে কেউ কোনো রকম বেতরাজি হবে না। আর দুপুরে হয়তো কোনো কোনো দিন হয়তো ফোন ধরতে মিস যায় কিংবা ফোনে চার্জ লাগাতে গেলে হয়তো সুইচ অফ করে চার্জ দিতে হয় কিংবা কোনো দিন রাত্রে যদি আমার কোনো কাজ পড়ে রাত জাগতে হয়
তো দুপুরের দিকে আমি একটু রেস্ট নিই, সেই সময়তে হয়তো ফোন বন্ধও থাকে, তার জন্য তোমরা কিছু মনে করবে না, পরে ফোন করে নেবে। তো এই হচ্ছে অনেক কথা। আর জিনারা দীক্ষা মন্ত্র নিয়ে পার্সোনাল তন্ত্র মন্ত্র শিখে নিয়ে কিংবা শিকার ইচ্ছুক যারা, তারা এই নাম্বারে কন্ট্যাক্ট করবে। তো দেখো একটা সত্যি কথা আমি বলছি, আমি যতগুলো বিদ্যা দিচ্ছি, গুরু বিদ্যা এবং কিতাবী বিদ্যা যেগুলো হয়তো মাঝে সাঝে দিচ্ছি, সেগুলো আমি পরীক্ষা করেই দিই। তো এইভাবে মোটামুটি লোকের ভালো করতে পারবে, ভালো কাজে আসবে, নিজেকেও রক্ষা করতে পারবে এবং ভালো ওস্তাদও হতে পারবে। কিন্তু পার্সোনাল যারা শিখবে তারা খুবই ভালো ওস্তাদ হবে, মানে ভালো থেকে খুব ভালো ওস্তাদ হতে পারবে। এবং দুষ্ট গুণিন এবং দুষ্ট তান্ত্রিকের সাথে তাদের লড়ার মতন ক্ষমতা অর্জন করতে পারবে পার্সোনাল বিদ্যা শিখলে। তো পার্সোনালভাবে বিদ্যা না শিখলে এগুলো সম্ভব হয় না। খুব ভালো ওস্তাদ হওয়া এবং কোনো তান্ত্রিক, কোনো কবিরাজি এবং কোনো মাওলানার সাথে মোকাবেলা করার মতন ক্ষমতা অর্জন হবে না। ইউটিউবে চ্যানেলে সব বিদ্যা ছাড়া যায় না, যার জন্যই তাদের সাথে মোকাবেলা করার ক্ষমতা তোমরা অর্জন করতে পারবে না। তোমরা মোকাবেলার মতন ক্ষমতা অর্জন করতে গেলে তোমাদেরকে দীক্ষা নিয়ে পার্সোনালভাবে তন্ত্রমন্ত্র শিখতে হবে, তবে তাদের সাথে মোকাবেলা করতে পারবে। তো যাদের দূরে বাড়ি তারা যদি দীক্ষা না নিতে পারে পার্সোনাল তন্ত্রমন্ত্র শিখতে পারবে। আমি এর আগে ভিডিও দিয়েছি, প্রথমে একটা দক্ষিণা লাগে, সেই দক্ষিণাটা দিয়ে তারা তন্ত্রমন্ত্র শেখার জন্যে গ্রুপে অ্যাড হতে পারবে। তো গ্রুপে অ্যাড হওয়ার পরে তখন ভালো ভালো বিদ্যা সব পাবে এবং মোকাবেলা করার মতনও তারা ক্ষমতা অর্জন করতে পারবে। তো আমি দেখো ইউটিউবে কিছু কিছু বিদ্যা দিয়েছি যেগুলো আমি পাবলিকের হাতে ছাড়তে পারিনি, এই কারণে যে নিজেরাও বিপদে পড়বে আবার অন্যের ক্ষতি করে বসে থাকবে, যার জন্য এগুলো আমি ছাড়তে পারিনি। তবে এইসব বিদ্যাগুলো মানে পরিষ্কারভাবে আমি তখন পার্সোনাল যারা শিখছে তাদেরকে আমি পরিষ্কারভাবে খোলাসা করে আমি দিতে পারছি কিংবা দিচ্ছি। তো এই হচ্ছে কথা। আর আমার মানে গুরুদেবের বাড়িতে মনসা পুজো এগিয়ে আসছে ভাদ্র মাসের 17 তারিখে। তো যারা পার্সোনাল শিখছে, গ্রুপে অ্যাড আছে, তাদেরকে হয়তো আমি বলতে পারছি না, কারণ তারা পয়সা দিয়ে শিখছে, গ্রুপে অ্যাড আছে। কিন্তু যারা আমার সাবস্ক্রাইবার আছে এবং যতগুলো ভিউয়ার আছে তাদেরকে আমি জানাচ্ছি, তো তারা যেরকম পারবে, যেরকম সামর্থ্য হবে, তো তোমরা মুক্ত হস্তে মায়ের নামে দেবে কিংবা দান করবে। তো আমি অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি, এই অ্যাকাউন্ট নাম্বারে মায়ের নামে তোমরা যে পারবে সে দেবে, যে পারবে না তাকে দিতে হবে না, এতে কোনো রকম জোর জবরদস্তি নাই। ইচ্ছা হবে দেবে, ইচ্ছা হবে না দেবে না। তবে আমি প্রতি বছর সবাইকে জানাই, প্রতি বছর সবাই দেয়, যারা দেয় তারাও আমার কাছে ভালো, যারা দেয় না তারাও আমার কাছে ভালো, কারণ তারা দিতে পারে না, তাদের সামর্থ্য নাই, হয়তো সংসার চালিয়ে পয়সায় কোলাতে পারে না, দিতে পারে না, যার জন্য তাদের উপর আমার রাগ নাই।
আর যারা দিতে পারে তারা দেয়, তাদের উপরও কোনো রাগ নাই। যারা দেয় তাদের উপরেও আমি খুশি, যারা না দেয় তাদের উপরেও আমি খুশি। তা আমি যে অ্যাকাউন্ট নাম্বারটা দিচ্ছি এই অ্যাকাউন্ট নাম্বারেই তোমরা দিয়ে দেবে। তো চলো আমি ছক দুটো তোমাদেরকে দেখাই। আমি তো নিয়ম বলে দিলাম আগে, এই ছক দুটো যেভাবে আছে তোমরা সেইভাবে কাজ করবে। তো আশা করি ভালো কাজ পাবে। তো এই হয়েছে আজকের ভিডিও। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে বেশি বেশি করে লাইক শেয়ার করবে এবং বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে ফেসবুকে হোয়াটসঅ্যাপে শেয়ার করবে, যাতে আরও 5টা লোক উপকার পায়। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ঘন্টিটা দাবিয়ে অল বাটন প্রেস করে দেবে, তাহলে এরপরে আরও ভালো ভালো এরকম ধরনের ভিডিও আমি তোমাদের দিব, তোমরা পেয়ে যাবে। তবে ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় গুরু।